ক্রমাৎ জটিল হয়ে উঠিছে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের বান পরিস্থিতি। ওখ স্থানলৈ ঢাপলি মেলিছে উদ্যানের বন্য জীব জন্তুয়ে। নিশা হলে বৃদ্ধি পায় বিপদের আশঙ্কা, কিয়নো গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণের বাবে নাই টাইম কার্ডের ব্যবস্থা। জটিল হাহাকার সংকটত কাজিরঙার বন্য প্রাণী, নিশার কাজিরঙাত নিউজ 18-এর অনুসন্ধান। এফালে বানপানীত মানুষের হাহাকার, আনফালে বিলাই বিপত্তিয়ে নধরা হয়েছে কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যান। ওখ ঠাই বিচারি হাহাকার করবলগিয়া হয়েছে অবুত জীব জন্তুয়ে। 80% জলমগ্ন কাজিরঙা, মা জটিল হয়ে পড়েছে এতিয়া কাজিরঙার বান পরিস্থিতি। সম্পূর্ণ রূপত পুর গেছে বাগরি রেঞ্জ, পহু গড় হাতিকে ধরে সকল বন্য প্রাণীয় লৈছে উখ ঠাইর আশ্রয়। এয়া কাজিরঙার অগরাতলির বনাঞ্চলিক বিষয়া কার্যালয়। কাজিরঙাত বর্তমান পানি অল্প বাহি আছে, তো জীব জন্তু সকল যান আছে, কিছু হাইলেন্ডত গৈ আছে, কিছু দিনের ভাগতে বিপদমুক্ত নহয় কাজিরঙার জীব জন্তু। নিশা হলে দুগুণে বৃদ্ধি পায় বিপদের আশঙ্কা। গাড়ির গতিবেগ কমাবলে কর্তৃপক্ষই টাইম কার্ড প্রবর্তন করব লাগিছিল, যদিও এই পর্যন্ত নকরার বাবে দুগুণে বৃদ্ধি পাইছে বিপদের আশঙ্কা। শুক্রবারে নিশা সাংবাদিক নীলোৎপল বরার অনুসন্ধানত পোহরলে আহিল কর্তৃপক্ষই বান্ধি দিয়া গতিবেগতকৈ অধিক গতিত গাড়ি চলাচলের কথা। গাড়ি চালকক নিউজ 18-এর অনুরোধ, গতিবেগ কমাও গাড়ির। আমি অনুরোধ করিম, আপনার সমগ্র পথচোৱাতে জীব জন্তু আছে, গতিকে আপনাকে অনুগ্রহ করে লাহে লাহে গাড়ি চলাব। একদম স্লো যাতে মিলাইকে টাইম নেই দাদা, 1-2 বাজেকে বাদ ও লোক নিকলতে হ্যাঁ। নগাঁও জিলা প্রশাসনে ইতিমধ্যে কাজিরঙাত জারি করেছে 144 ধারা। বানর সুযোগ লয় যাতে চোরাং শিকারিয়ে গণ হত্যা করিব নোৱাৰে তার বাবে স্পেশাল রাইনো প্রোটেকশন ফোর্সে দিছে অহরহ পহরা। কথা হল কাজিরঙাত ক্রমাৎ জটিল হয়ে পড়া বান পরিস্থিতির যুঁজ দিব পারিবনে বন বিভাগ স্থানীয় প্রশাসনে। বোকাখাটৰ পৰা প্ৰদ্যুৎ মহন্তৰ সহযোগত কেমেৰা পার্সন হেমন্তৰ সৈতে নীলোৎপল বৰা, নিউজ 18, অসম, নগাঁও।